আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি হলো পাঙাশ মাছ দিয়ে, জ্যান্ত পাঙাশ মাছ দিয়ে, আলু দিয়ে গামাখা গামাখা ঝোল। পাঙাশ মাছ দুটোই একদম পুরো জ্যান্ত। মাছগুলোকে আমি প্রথমে কেটে নেব। দেখো মুখটা, ওই যে লেজটা দেখছো না, লাফাচ্ছে, একদম পুরো জ্যান্ত মাছ। একটা মাছ কাটা হয়ে গেছে, আর একটা মাছ কাটছি। দেখো লেজটা, ওই মাছটা যে কাটা হয়ে গেছে তারপরেও নড়ছে। যাই হোক, মাছ কাটা হয়ে গেছে, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মাছটা ভেজে রাখা হয়েছে। সেই ভাজা মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে এসেছে, আমি তুলে নিয়েছি। তোলার পরে আমি তেলের মধ্যে প্রথমে তেজপাতা দিয়েছি, তারপর রসুন দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে সব একসঙ্গে আমি বেটে নিয়েছি। সবগুলো দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। একটু সামান্য ধনে গুঁড়ো দেওয়ার পরে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে মশলাটার পাত্র ছিল সে পাত্রটা ধোয়া যেটুকু জল, আমি সেটুকু জল আবার ওই মশলাটার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এবার যে ভেজে রাখা আলুটা ছিল সে ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার জল গরম করা ছিল, সেই গরম জল পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নেওয়ার পর একটা থালা দিয়ে আমি ঢেকে নিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। ঢাকনা তুলে এবার আমি মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার হয়ে এসছে প্রায়। এবার আমি গরম মশলা গুঁড়োটা ছিটিয়ে কিছুক্ষণ জ্বালাবো, ঝোলটাকে কিছুক্ষণ জ্বালাবো। আস্তে আস্তে একটু নেড়ে দিলাম যাতে মাছগুলো মধ্যেও মশলা, মানে ঝোলের যে মশলা ওটা ভালোভাবে ঢোকে। আর এই যে দেখলে ধনে পাতা দিলাম খুবই অল্প, বাড়িতে প্রায় শেষ হয়ে গেছে, দুটো পাতা ছিল, যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। দেওয়ার পরে আমার রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আজকের মতো রেসিপি আমার কমপ্লিট। টাটা।